লিবিয়ার বেনগাজিতে ফেব্রুয়ারিতে শুরু বিক্ষোভ যুদ্ধের রূপ নেয় মার্চে। বিক্ষোভকারী আর গাদ্দাফি বাহিনীর এ লড়াইয়ের মাঝে পড়ে যান লিবিয়ায় কর্মরত 25 লাখেরও বেশি বিদেশি নাগরিক। বেনগাজি থেকে ধীরে ধীরে সশস্ত্র এ সংঘর্ষ ছড়ায় আজদাবিয়া, মিসরাতা, সিরত ও ত্রিপলিতেও। লিবিয়ায় থাকা 60 হাজারেরও বেশি বাংলাদেশির 50 হাজারই থাকতেন এসব শহরে। প্রাণ বাঁচাতে তাদের প্রায় 40 হাজার মিশর ও তিউনিশিয়া সীমান্ত দিয়ে লিবিয়া থেকে এরই মধ্যে দেশে ফিরেছেন। কূটনৈতিক মিশন আর দাতা সংস্থা চেষ্টা করেও অন্যদের লিবিয়া থেকে বের করতে পারেনি। এবং ওখানে যে 20 হাজার বাংলাদেশি আছে তারা সেফ সাইডে আছে, তাদের সাথে এম্বাসিরও একটা যোগাযোগ আছে এবং আমরা আশা করছি যে অল্প কিছুদিনের মধ্যে এই অবস্থার উত্তরণ ঘটলে তারা বরং তারা এখন যে অবস্থানে আছে তারা আরো ভালো অবস্থানে যাবে। প্রায় 2 মাস লিবিয়া সীমান্তের উদ্ধার তৎপরতা চালিয়ে সম্প্রতি ঢাকায় ফিরেছেন ত্রিপলির বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব আহসান কিবরিয়া সিদ্দিকী। এই মুহূর্তে লিবিয়ায় থাকা বাংলাদেশীদের অবস্থান এটিএন বাংলাকে জানালেন তিনি। মিসরাতা, আজদাবিয়া, রাজনলু, ব্রেগা এই জায়গাগুলো থেকে ইতোমধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলো তাদেরকে সরিয়ে নিয়ে গেছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। লিবিয়ান জনসাধারণ রয়েছে, তারা তাদেরকে আশ্রয় দিয়েছে, তারা তাদেরকে রেখেছে এবং তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশিরা আবারও লিবিয়ার কর্মক্ষেত্রে যেতে পারবেন বলেও জানান আহসান কিবরিয়া। এবং লিবিয়ার যতগুলো কোম্পানির সঙ্গে আমার কথা হয়েছে তারা প্রত্যেকে বলেছে যে তাদের সেখানে একটি বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট রয়েছে, তারা তাদের কাজ আবার শুরু করবে এবং কাজ শুরু করার ক্ষেত্রে যারা অগ্রাধিকার প্রাপ্ত আমাদের অভিবাসী ভাইদের মধ্যে বাংলাদেশিরাই তারা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশিদেরকে নিবে বলে তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও লিবিয়ায় থাকা বাংলাদেশি কূটনীতিকরা আশা করছেন শিগগিরই থেমে যাবে লিবিয়ার যুদ্ধ, স্বাভাবিক কর্মজীবনে ফিরবেন সেখানে থাকা বাংলাদেশিরাও। গ্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।